সবাই আমার ভিডিওতে কমেন্ট চলো ফাইনালি আমি এসে গেছি বন্ধুরা সবাই কেমন আছো কালকে 100K কমপ্লিট হয়েছে তো আজকে এই জন্য ঠাকুরের কাছে পুজো দিলাম মাসিতলা তো ওখান থেকে ওই পুজো দেওয়ার পরে মিষ্টি বিতরণ করবো সবাইকে ঠিক আছে তো চলো পুজো হচ্ছে মনে হয় ভেবেছিলাম সারা জীবন হয়তো স্বপ্নই দেখে যাবো কোনোদিনও 100K হবে না তো যাই হোক স্বপ্ন আমার পূরণ হয়েছে সব কিছুই হয়েছে ভগবানের জন্য আর তোমাদের জন্য তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আজকে ঠাকুরের কাছে পুজো দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো শুক্লা পাল নাগেশ্বর গোত্র তুমি খাবে আচ্ছা দিচ্ছি দিচ্ছি আনো বর্ষাকে দেখো তোমরা চিনতে পারছো বর্ষা রানী এই দেখো বর্ষা রানী বর্ষা রানী তুমি মিষ্টি খাও বর্ষা আমার ভিডিওতে অনেক এনে ঠাকুরের ফুললে মাথায় মাসে তোলা জয় করুক ভালো করুক ভালো করে লেখাপড়া কর গালে দিয়ে দেবো এটা কিসের জন্য বলতো আমার 100K হয়ে গেছে জানিস তুই জানিস কি করে জানলি চ দাঁড়া আমি তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি সবাইকে মিষ্টি খাওয়াবো বলে পুজো দিলাম তোমরা তো দেখলে তো এখন যাব আমার মামাদের পাড়াতে ওখানে অনেক বাচ্চারা আছে যারা আমার ভিডিওতে অনেক সাপোর্ট করে তো ওদের খাওয়াবো এই দেখো এই মানু মানু মানুষে মিষ্টি দে তো এখানে মা মাসি বসে আছে এনাদেরও মিষ্টি দেবো দিয়ে মামাদের দিকে যাবো এই দেখো এটা শুভ্রা শুভ্রাকে সবাই চেনো তোমরা আমি যখন আগে ভিডিও বানাতাম ওরা থাকতো তো ওই জন্য ওদেরও ডেকে নিয়েছি আজকে খুশি তো 100K হয়ে গেছে খুশি বলে থ্যাংক ইউ সো মাচ 100K এই দেখো কত ক্যান্ডি দেখতে দেখতে এরা কত বড় হয়ে গেল বর্ষা শুভ্রা তারপরে আরও যারা ক্যান্ডিডেট আছে চোখের পলকে এই কতটাই না বড় হয়ে গেল চলো এখন আমার একটা জামাইবাবু কমলা লেবুর সাথে দেখা হয়েছে তোমরা একটু আমার জামাইবাবু কমলা লেবু দেখো হ্যালো করো হ্যালো এটা আমার জামাইবাবু দিদির বোন ঠিক আছে এই দেখো এটা আমার ছোট ছেলে সত্যি কথা বলতে মায়েদের বাড়ি গেলে না আমি পুরোটাই বাচ্চাদের মতন হয়ে যায় জানো তো বন্ধুরা আর মনে হয় একটা বাচ্চা বাচ্চা ফিল হয় জানো সে আগের ছোটোবেলাটা ফিরে এলো তো মামাদের পাড়াতে এত পরিমাণে বাচ্চা এটা হচ্ছে আমার মামাদের পাড়া মানে আমার মামার বাড়ি থেকে আমাদের বাড়ি বিএসসিটার ডিফারেন্স নয় খুবই অল্প তো ওখানেই আমি ছোট থেকে মানে এখানেই খেলতে আসতাম আমাদের পাড়াতে সেইরকম আমার বয়সই কেউ ছিল না তো এখানেই খেলতাম এটা এই ঘাটটার নাম শানের ঘাট তোমরা দেখেছো প্রচুর পরিমাণে মাছ আর মাইমাদের বলছি তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি একটাই দুর্ভাগ্য যে সিলভার বাটনটা আসতে পারছে না এটাই সবথেকে কষ্ট হচ্ছে জানি না কবে আসবে তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো এসে যেতে পারে আরে সত্যি কথা বলতে কোনো কোনো কারণে একটু একটু ছোট ছোট জিনিসেই কত লোক কত মজাটাই না পায় তাই না বন্ধুরা তো সত্যি কথা বলতে মামাদের পাড়ায় এত বাচ্চা এমনিতেই আমি যখন ভিডিও করতে যাই চকলেট টকলেট নিয়ে সবাইকে লজেন্স টজেন্স খাওয়াই কুরকুরি লেস তো আজকে আমি বললাম সামান্যই আর কি তবু এইটাই যদি সবাইয়ের মধ্যে ভাগ করে নিয়ে আনন্দ করতে পারি সেটাও কিন্তু কম আনন্দের না তো এই যে ডেমডি দুটোকেও দিচ্ছি এদের বলছি জামা পরে আয় তাড়াতাড়ি ভিডিও বানাবো বল মিষ্টি খাবে বলবি তো বল থ্যাংক ইউ 1 লাখ এটা জকদার বেটা আসতে চায় মিষ্টি খা 1 লাখ হয়ে গেছে বল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ 1 লাখ হয়ে গেছে আমার হ্যাঁ বল ধন্যবাদ খা মিষ্টিটা খাবি তো ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো বলে আমরা সবাই খুব হ্যাপি তাই না তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো বলে আমরা খুব হ্যাপি হ্যাঁ বন্ধুরা দেখো সবাই আমার ভিডিওতে কম বেশি থাকে ঠিক আছে তো তোরা খুশি তো বলো বন্ধুরা আরো সাপোর্ট করো বন্ধুরা আরো সাপোর্ট করো হ্যাঁ আরো সাপোর্ট করো ওই দেখো আরো মুখ রুগিনু চলে যাচ্ছে তো যাই হোক সবটাই হচ্ছে তোমাদের জন্য আমি যে কত হ্যাপি তোমাদের মানে বলে বুঝাতে পারবো না বলো আমার সিলভার বাটনটা যখন আনবো তখন এখানে এসে একটা ভিডিও করবো ব্যাগে করে নিয়ে আসবো তো
নিয়ে আসবো ঠিক আছে তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যখন সবাই টাটা করে দাও চলো কে গো পুচু আমার পুচু কই কত হয় জানিস 100K নাও বাবা এই দেখো বন্ধুরা এটা আমার ভাইজি তোমরা সবাই জানো এটা কে হয় দাদা এ কত হয়েছে বলতো আমার কালকে 100K বল বল বন্ধুরা আমার পিসিমণিকে আরো সাপোর্ট করো বন্ধুরা আমাদের পিসিমণিকে আরো সাপোর্ট করো আরো সাপোর্ট করো বল পিসু সাপোর্ট করো ওই লিপসটাকে দিয়েছি মিষ্টি ও ও কোথায় গেছে লিপসটা এটা হাম্পু দিয়ে দাও তোরা আমার তো সব বল তাড়াতাড়ি তাড়াতাড়ি সিলভার বাটনটা পেয়ে গেলে আমরা এখানে এলে এনে ভিডিও করবো হ্যাঁ ঠিক আছে দাঁড়া দাঁড়া তুই তোমরা সবাই আমাকে হাঁ করবে তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি জানি বড় হই ঠিক আছে এই আশীর্বাদ করো এটাই হচ্ছে বড় কালকে 1 লাখ হয়েছে আমার তার জন্য সবাইকে মিষ্টি খাওয়ালাম ঠিক আছে সবাইকে মানে বাচ্চা কাচ্চা 1 লাখ হলে নয় 1 লাখ পয়সা আমি এর থেকে আগে থেকেই পাই কিন্তু 1 লাখ হলে মানে একটা সম্মান পাওয়া যায় ও আমেরিকা থেকে একটা সম্মান দেয় মানে একটা তো বসে আছি এখন সামনে বল বন্ধুরা আমার মনিকে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আমার মনিকে এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা আমি একটা ব্লগ চ্যানেল খুলবো কবে খুলবি ব্লগ চ্যানেল খুলবি আচ্ছা দেখিয়ে বলো দেখাবনি দেখাবনি প্রিয়দীপদের বাড়ি হয়ে গেলাম বৌদিদের বাড়ি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে